সংবাদ মাধ্যমে অথবা বিরোধীৰ সাংসদে বারে বারে মার্ঘেৰিটাত কয়লা সিন্ডিকেট চলি থকা বলে তথ্য প্রমাণ দিয়ার পিছতো নীরব সোণোৱাল সরকার। বিজেপিয়ে কব বিচাৰে মার্ঘেৰিটাত কোনো ধরনের কয়লা সিন্ডিকেট হওয়া নাই। কিন্তু আজি আপনাদের বিজেপি দলের এজন বিধায়কর মোবাইল ফেসবুক লাইভ দেখাম, যে লাইভ দেখি আপনাদেরও কবলে বাধ্য হব তো প্রকৃততে সিন্ডিকেট চলিছে না নাই। মার্ঘেৰিটাত পূর্ণোদ্যমে চলিছে কয়লার অবৈধ খনন, লগতে চলিছে কয়লার অবৈধ সরবরাহ। জাগুদ আর লেখাপানী রেঞ্জত অতি চোরাংভাবে চলি আছে বনজ সম্পদের ধ্বংসযজ্ঞ। নিশা এগারো বাজার ওরে নিশা কয়লার অবৈধ সরবরাহ হয়ে আহিছে। নম্বর প্লেটবিহীন ট্রাকে সরবরাহ করেছে কলা হীরা। অবৈধ কয়লা সরবরাহত সম্পূর্ণ জড়িত আরক্ষী প্রশাসন, একাংশ সংগঠনের নেতা, এই কথা আমি কোয়া নাই। খোদ সোণোৱাল নেতৃত্বাধীন বিজেপি সরকারের এগারী জ্যেষ্ঠ বিধায়কে উদঙাই দিছে মার্ঘেৰিটাৰ কয়লা সিন্ডিকেটের কথা। মার্ঘেৰিটাৰ রাজপথত নিশা শাসকীয় বিধায়ক সুৰেণ ফুকন মোবাইল অন করে ফেসবুক লাইভ দিলে সুৰেণ ফুকনে। এতিয়া 12 বাজি গৈছে, ইয়াত এই 12 বজাৰ পাছত অবৈধ কয়লা ট্রাকসমূহ কেনেধৰণে নিয়ে এই কথাখিনি মই জনাব বিচাৰিছোঁ। ইয়াত পুলিশ প্রশাসন সম্পূর্ণ জড়িত আছে, কয়লা মাফিয়া জড়িত আছে, বহুত দল সংগত বিশেষ কিছুমান জড়িত আছে, হ্যাঁ ইয়াতে জড়িত হয়ে তেওঁলোকে নিয়ে আছে। গতিকে এখানে ইয়াত দিয়া হয়েছে, এখানে সব এখন এখন এইখন ট্রাক এখন গৈ আছে, সব অবৈধ কয়লা, হ্যাঁ এখন গৈ আছে সব, হ্যাঁ প্রায় 20 গাড়ি, হ্যাঁ গতিকে আজি অসমৰ ৰাইজক মই জনাব বিচাৰিছোঁ অবৈধভাৱে ট্রাক কেনে ধৰণে ইয়াত যায়। প্রথম অৱস্থাত আবেলি 6-7 বজাত গৈছিলে, এতিয়া ঠিক 11 বজাৰ পাছত গৈছে। এইবিলাক চাওক ট্রাক, সকলো অবৈধ ট্রাক গৈ আছে। সত্য কথাখিনি উদ্ঘাটন কৰিব বিচাৰিছোঁ। এই ট্রাকবিলাক এফালে পৰা তিনিচুকীয়া গৈ আছে খালী ট্রাক কয়লা আনিবৰ কাৰণে। এখন খালী ট্রাক ইয়াত এতিয়া অকল অবৈধ কয়লা আনিবৰ কাৰণে গাড়ী এখন দেখাব, বাকী একো গাড়ী নেপায়, খালী আছে এখন আনিব। খৰ খৰ ট্রাক আপোনালোকে 4 বজালৈকে দেখিবলৈ পাব, এইখিনি মই দেখাইছোঁ। সরকারী পক্ষের জোলগার মেকুরী উলিয়ালে সুৰেণ ফুকনে। সুৰেণ ফুকনে কিয় এনে কাম করবলিয়া হল সেয়া নিজেই কলে মোবাইল ক্যামেরার সম্মুখত। আজি মই লাইভত আইছো যেহেতুকে কয়লা সিন্ডিকেটর লগত মোক জড়িত করে বারম্বার সোশ্যাল মিডিয়া আর প্রিন্ট মিডিয়ার লগত এই কথাখিনি দি থাকে। বিধায়ক সুৰেণ ফুকনক এই কথাখিনি কই আহিছে যে অবৈধ ব্যবসায় জড়িত সিন্ডিকেটত, গতি এইবিলাক চাওক লগত তেওঁলোকে গাড়ী গৈছে, হ্যাঁ আজি হাজার হাজার গাড়ি গৈ আছে, আর এইখন এইবিলাক গাড়ী আছে তেওঁলোকে পার্ক করবলৈ গৈছে, এইবিলাক গাড়ী গৈ আছে। প্রতি যিটো ভুল আছিলে ভুল এই আছিলে মই জনাব বিচাৰিছোঁ। এইবিলাক ট্রাক চাওক অবৈধ ট্রাক গৈ আছে, নাম্বার প্লেট নাই, নাম্বার প্লেট নাই, চাওক এখন এখন নাম্বার প্লেট নাই, হাজার হাজার গাড়ি গৈ আছে, লগত একোখন গাড়ী গৈ আছে। বিধায়ক সুৰেণ ফুকনৰ এই ভিডিঅ' এতিয়া সমগ্র ৰাজ্যতে ভাইৰেল হৈ পৰাৰ লগেই হৈচৈ আৰম্ভ হৈছে মার্ঘেৰিটাত। থৰ হৰি কম্পমান বন বিষয়া, আৰক্ষী প্ৰশাসন, জাগুন আৰু লেখাপানী ৰেঞ্জৰ আৰু বহু গোপন অধ্যায় আমি ফাদিল কৰি পৰৱৰ্তী প্ৰতিবেদনত। সুজিত হাতীবৰুৱাৰ ৰিপৰ্ট, আসাম টক্স, জাগুন।